তিস্তা চুক্তিতে বাংলাদেশ, দিগন্তে নতুন প্রকল্প। দক্ষিণ এশিয়ার প্রাণকেন্দ্রে তিস্তা নদী দীর্ঘকাল ধরে বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা, কিন্তু কয়েক দশক ধরে পানি বণ্টন দুই দেশের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন একটি নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে, তিস্তা পানি বণ্টন চুক্তিতে একটি সম্ভাব্য অগ্রগতি। হিমালয় থেকে উৎপন্ন তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের আগে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়। লক্ষ লক্ষ মানুষের জন্য এটি কেবল একটি নদী নয়, এটি জীবন, কৃষি এবং শিল্পের উৎস। যাই হোক, নদীর প্রবাহ একটি বিতর্কিত বিষয়, বিশেষ করে শুষ্ক মৌসুমে, যা এর উপর নির্ভরশীলদের জীবিকাকে প্রভাবিত করে। বছরের পর বছর ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা পানি বণ্টন নিয়ে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে চেয়েছে। বাংলাদেশ তার কৃষি চাহিদা টিকিয়ে রাখার জন্য পানির একটি বৃহত্তর অংশের দাবি করে, যেখানে ভারতেরও নিজস্ব উদ্বেগ রয়েছে। তিস্তার পানি বণ্টন চুক্তি একটি কূটনৈতিক চ্যালেঞ্জ ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দেয় যে উভয় দেশ অবশেষে একটি সমাধানের কাছাকাছি যাচ্ছে। এটি দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য সহযোগিতামূলক প্রকল্পের পথ প্রশস্ত করতে পারে। নতুন প্রস্তাবিত কাঠামোর অধীনে বাংলাদেশ তিস্তার পানির আরও ন্যায়সঙ্গত অংশ পাবে বলে আশা করা হচ্ছে। তবে চুক্তিটি কেবল জল ভাগ করার বিষয়ে নয়, এটি দুই প্রতিবেশীর মধ্যে আস্থা ও সহযোগিতা গড়ে তোলার বিষয়ে। এই নতুন করে বোঝার সাথে নতুন প্রকল্পগুলি দিগন্তে রয়েছে। বাংলাদেশ যে পানি পাবে তা ভালোভাবে পরিচালনা ও ব্যবহার করার জন্য অবকাঠামোতে বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে আধুনিক সেচ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, এমনকি জলবিদ্যুৎ শক্তি বৃদ্ধির উদ্যোগ। আমরা এটিকে শুধু একটি দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য নয়, বরং টেকসি উন্নয়ন প্রকল্প তৈরি করার সুযোগ হিসেবে দেখছি, যা লাখ লাখ বাংলাদেশিকে উপকৃত করবে। এই চুক্তিটি আমাদের কৃষি ও জ্বালানি খাতের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে কি? বাংলাদেশের কৃষকদের জন্য এই চুক্তি আশার সঞ্চার করেছে। ধারাবাহিক জল সরবরাহের প্রতিশ্রুতির অর্থ হল উন্নত ফসলের ফলন, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। জাতির জন্য এটি বৃহত্তর আত্মনির্ভরশীলতা এবং বৃদ্ধির দিকে একটি পদক্ষেপ। তিস্তা চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করতে পারে, যা দেখায় যে এমনকি সবচেয়ে জটিল সমস্যাগুলিও আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তিস্তা নদীতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন ভোর উদিত হয়। নতুন প্রকল্পের প্রতিশ্রুতি এবং সম্পদের ন্যায্য অংশের সাথে এই অত্যাবশ্যক জলের উপর নির্ভরশীল লোকদের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল দেখায়। বাংলাদেশের অগ্রগতি এবং আমাদের বিশ্বকে রূপদানকারী গল্পগুলির আরও আপডেটের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।